বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আসবেন ঢাকায়। তাকে আসা নিয়ে এরই মধ্যে বাংলাদেশি ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। কবে আসবেন এই তারকা তা নিয়ে জানার আগ্রহ ভক্তদের মাঝে। মূলত কলকাতায় আসবেন এমিলিয়ানো মার্তিনেজ। একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি মোহনবাগ ক্লাবেও যাবেন। তবে তার আগে একদিনের জন্য ঢাকা সফর করবেন এই তারকা। ভারতীয় এক সংবাদ মাধ্যম জানায়, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত কলকাতায় আনার জন্য যোগাযোগ করেছিলেন মার্তিনেজের সঙ্গে। তবে মার্তিনেজ শুধু কলকাতায় নয়, বাংলাদেশেও আসার আগ্রহ ব্যক্ত করেছেন। এর আগে তারই উদ্যোগে কলকাতা ঘুরে গেছেন ফুটবলের দুই অমর চরিত্র পেলে ও ম্যারাডোনা। ঘুরে গেছেন গত নভেম্বর বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফুও। মার্তিনেজের আসন্ন কলকাতা সফরে সব বন্দোবস্ত তিনিই করেছেন। 3 জুলাই মার্তিনেজ একদিনের জন্য ঢাকা সফর করবেন। তবে সেখানে গিয়ে তিনি কোনো অনুষ্ঠানে অংশ নেবেন কিনা তা জানা যায়নি। তবে সেটি বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের কোনো ক্লাবে যাবেন কিনা তাও সিদ্ধান্ত হয়নি, তবে খুব শীঘ্রই জানা যাবে এসব বিষয়ে। কাতার বিশ্বকাপে সমর্থনের দিক থেকে তাক লাগিয়েছিল বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে বাংলাদেশিরা খেলা দেখেছেন। প্রায় প্রতিটি দলের ম্যাচকে কেন্দ্র করেই সমর্থকদের ভিড় দেখা গেছে অনেক। ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগালের মতো বড় দলের ম্যাচ নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। ফিফার পক্ষ থেকে বাংলাদেশের সমর্থকদের ছবি শেয়ার করে তাদের ধন্যবাদ জানানো হয়েছিল। তেমনই ব্রাজিল আর্জেন্টিনার মতো দলের পক্ষ থেকেও বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানানো হয়। জানা গেছে মার্তিনেজ 3 জুলাই ঢাকায় নামবেন। এরপর ঢাকা থেকে মার্তিনেজ আসবেন কলকাতায়। 4 তারিখ যাবেন মোহনবাগ ক্লাবে, সেদিন সন্ধ্যায় তিনি সবুজ মেরুন ক্লাবে যাবেন। এছাড়াও একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে এই মহাতারকার। ইখলাসুর রহমান, সবকাল।